সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতি রবিবারের মতো আজকেও পলিকর্মসাহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে বিশেষ কোনো কার্যক্রম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সুধী দর্শক মণ্ডলী, আজকে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন তারা হলেন, প্রথমেই আমি পরিচয় করে দিচ্ছি, টাঙ্গাইল জেলার সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের পরিচালক জনাব সন্তোষ চন্দ্র পাল, এবং আমাদের সাথে আরও উপস্থিত রয়েছে মানবিক সাহায্য সংস্থার নির্বাহী পরিচালক জনাব ANM ইমাম হাসানাত। সুধী দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের শুরুতে আমরা একটি বিশেষ কার্যক্রমের সচিত্র প্রতিবেদন দেখব। সচিত্র প্রতিবেদনটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। মানুষের মৌলিক চাহিদার মধ্যে বস্ত্র অন্যতম। বর্তমান সময়ে মানুষ তৈরি পোশাক কিনেই নিজের বস্ত্রের চাহিদা পূরণ করে। তৈরি পোশাক শিল্প বড় শহরের গণ্ডি পেরিয়ে আজ জেলা শহরে তো বটেই, গ্রামে গঞ্জেও ছড়িয়ে পড়েছে। এমনই একটি গ্রাম হলো টাঙ্গাইল জেলার সদর থানার বাশাখানপুর গ্রাম। এ গ্রামের আব্দুল খালেক প্রথম জীবনে ঢাকায় হোটেল ব্যবসার সাথে জড়িত ছিলেন। হঠাৎ ব্যবসায় মার খেয়ে গ্রামে চলে আসেন। তিনি দেখলেন তার চাচাতো ভাই গ্রামে মিনি গার্মেন্টস গড়ে তুলেছেন, আর তা থেকে আয় করে তার সংসার ভালোই চলছে। সিদ্ধান্ত নিলেন তিনিও মিনি গার্মেন্টস করবেন। কিন্তু শুধু সিদ্ধান্ত নিলেই কি হয়, বাস্তবায়ন করতে পুঁজি লাগে। তার কাছে পুঁজির কোনো সংস্থান নেই। তিনি নানা জায়গায় ঘুরে অবশেষে PKSF এর সহযোগী সংস্থা সন্ধান পান। PKSF এর সহযোগী সংস্থা থেকে খুব অল্প পরিমাণ ঋণ নিয়ে শুরু করেন মিনি গার্মেন্টস। তার অক্লান্ত পরিশ্রমে বেশ ভালো লাভ হতে থাকে। নিজে একা কাজ করে আর কুলে উঠতে পারছিলেন না, তার কারখানায় দুইজন লোক নিয়োগ করলেন। নানা জায়গা থেকে তার উৎপাদিত পণ্যের চাহিদা বাড়তে থাকে। তার মোটা অঙ্কের পুঁজির দরকার পড়ে। আবারও সহযোগিতার হাত বাড়ায় PKSF এর সহযোগী সংস্থা। গত 10 বছরে PKSF এর সহযোগী সংস্থার আর্থিক সহায়তায় ও নিজের পরিশ্রমে তিনি স্বাবলম্বী। 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে আমি আজকে ঋণের সংখ্যা ওনাদের কাছে ঋণ নিয়েছি 2,00,000 টাকা। নেওয়ার পরেও ব্যবসা বাড়ছে আমার, তো কর্মচারী বেতন দিয়ে সব কিছু দেওয়ার পরেও আমার মাসে 50-60,000 টাকা থাকে। আমার এখানে যে মহিলাদেরকে কাজ শিখাই, কেউ বিধবা, কেউ দিন চলতে পারে না, কেউ স্বামী ডাইভোর্স করে দিচ্ছে, এদেরকে কাজ শিখিয়ে আমি তাদেরকে মিশিং বাড়ি বাড়িতে দিয়ে দিই, তারা বাড়িতে বসে কাজ করে। তো এই কাজ করে তারা সংসার চালায়। অনেকের দেখা যায় যে বিয়ে হয়েছিল, বাদ দিয়ে দিছে, তাদেরকে আবার দেখা যায় যে কাজ দেখে, কাজের উপরে এদের ইনকাম দেখে আবার বিয়ে হয়ে যায় ভালো জায়গায়। তো এইভাবে ইনশাল্লাহ আমার ব্যবসা চলতেছে, আমি খুব ভালো চালাই চলতেছে। তার প্রতিষ্ঠানে 14-15 জন কর্মচারী সার্বক্ষণিক কাজ করেও নিজেদের সংসার চালাচ্ছে। তার কারখানায় কাজ করার পাশাপাশি গ্রামের দরিদ্র মহিলারা নিজ বাড়িতে থেকেও তার পণ্যের কাজ করে বাড়তি আয় করছে। আমি কাজের ফাঁকে এই পেনটা সে হাত সেলাই দেই, মাসে 3,000 টাকা হয়, আমার ছেলে মেয়ের লেখাপড়ার খরচটা চলে। PKSF এর সহযোগী সংস্থার আর্থিক সহায়তায় শুধু আব্দুল খালেকই নন, এ গ্রামের আরও অনেকেই গড়ে তুলেছেন মিনি গার্মেন্টস। এমনই একজন হলেন চম্পা আক্তার। তিনিও PKSF এর সহযোগী সংস্থার আর্থিক সহায়তায় ছোট আকারের গার্মেন্টস গড়ে তুলেছেন। এ বাসরটা দেখে আমরা ব্যবসা শুরু করেছি। মনে হন যে এ কর্মচারী খাটায় 10-12 জন এরকম, আর 1,00,000 টাকা উঠায় আমাদের কোনো সমস্যা হয় না, লাভ হয়, আবার দেওয়া ফেলায় পরিশোধ হলে পরে আবার উঠায়। লোনের কিস্তি দিয়ে কর্মচারীকে বেতন দিয়ে আমাদের 10-12,000 টাকা ইনকাম থাকে। PKSF এর সহযোগী সংস্থার আর্থিক সহায়তা পেয়ে বাশাখানপুর গ্রাম আজ গার্মেন্টস পল্লীতে রূপ নিয়েছে। আমি 1998 সাল থেকে লেখাপড়া বাদ দিয়ে তারপর বেশ কিছুদিন বাড়িতে কাটাই, কোনো কাজকর্ম না করায়। তারপর আমার খালাতো ভাইয়ের সাক্ষাতে এখানে আমি এসে কাজ নিই। এখানে কাজ শেখার পরে বেশ কিছুদিন বেতনে কাজ করি, তারপর মহাজনের সাথে আলাপ করে বর্তমানে 5 বছর যাবৎ আমি প্রোডাকশনে আছি। মাসে 15,000 টাকার উপরেও আমি ইনকাম করতে পারি। আমার কিছু টাকা সঞ্চয় হয়েছে, আর কিছু টাকা লোন টোন নিয়ে আমিও এ ধরনের একটা ছোটোখাটো প্রতিষ্ঠান করার আশা রাখি। সুধী দর্শক মণ্ডলী, আমরা প্রতিবেদনটি দেখলাম আব্দুল খালেক কীভাবে 10,000 টাকা থেকে আরম্ভ করে আজকে
একটি সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এবং এই মিনি গার্মেন্টসটা একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে তার ওখানে যারা শ্রমিক তারা সবাই অতি দরিদ্র, এবং অতি দরিদ্র বিধবা স্বামী পরিত্যক্তা এদেরকে সেই ট্রেনিং দিয়ে প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে রূপান্তরিত করছে। শুধু দর্শক মণ্ডলী, আমরা আলোচনার প্রথমেই জনাব সন্তোষ চন্দ্র পালের কাছে যাব। জনাব সন্তোষ চন্দ্র পাল, আপনাদের প্রতিষ্ঠানে এই রকম আব্দুল খালেক যে উদ্যোক্তা, এরকম উদ্যোক্তার সংখ্যা কত? আমাদের প্রতিষ্ঠান 27টা জেলায় কাজ করে, তার মধ্যে শুধু টাঙ্গাইল জেলায় প্রায় 600 উদ্যোক্তা আমাদের আছে। শুধু টাঙ্গাইল জেলায়। আর আব্দুল খালেকের মতো এরকম মিনি গার্মেন্টসের তো অনেক রয়েছে। জি স্যার, আমরা গার্মেন্টস শিল্পের কথা মনে হলেই বড় বড় বিল্ডিং, অনেক পুঁজি দরকার, এলসি, অনেক কথা চিন্তা করি, কিন্তু আপনারা এই ক্ষুদ্র পর্যায়ে এটাকে কীভাবে আবিষ্কার করলেন? টাঙ্গাইল শহরে যে সমস্ত এই রেডিমেড কাপড়ের দোকানগুলো আছে, তারা কোত্থেকে কাপড়গুলো তৈরি করে, এই কাপড়গুলো কোত্থেকে আনে? জিন্সের প্যান্ট, গ্যাবার্ডিংয়ের প্যান্ট, মহিলাদের পেটিকোট, ব্লাউজ, এই সমস্ত এগুলো সোর্স দেখা গেছে যে শহরতলির যে বিভিন্ন গ্রামগুলো আছে ওখানে তারা ছোটো ছোটো একে অর্ডার দিয়ে ওখান থেকে আনে। তখন আমাদের প্রতিষ্ঠান থেকে তাদেরকে ক্যাপিটাল সাপোর্ট দেওয়া, আবার কিছু ট্রেনিং দেওয়া, আমরা পিকেএসএফের বিভিন্ন প্রকল্পের আওতায় আমাদের এই সেলাই প্রশিক্ষণের কিছু ব্যবস্থা ছিল, এই সেলাই প্রশিক্ষণ দিয়ে আমরা তাদেরকে তৈরি করে দেই, পাশাপাশি ঋণ সহযোগিতা দেওয়া হয়। আমাদের অভিজ্ঞতা আমরা যেটা দেখছি, যে সমস্ত পরিবারগুলোতে স্বামী স্ত্রী সন্তান সবাই এই পেশাটাকে সম্পৃক্ত করে নিছে, সেগুলাই আস্তে আস্তে উদ্যোক্তা শ্রেণীতে পরিণত হয়েছে। একটি যুবক যে নাকি হয়তো পয়সার অভাবে, যারের অভাবেই লেখাপড়া করতে পারেনি, সে প্রশিক্ষণ নিয়ে এখানে এখন 15,000 টাকা মাসিক বেতন পায়, যেটা সচরাচর গার্মেন্টসের কল্পনা করা যায় না, এবং তারা সবাই ওই স্থানীয়। জনাব ইমাম হাসনাত, আপনার প্রতিষ্ঠান কোনোভাবে এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত কি না? জি, অবশ্যই আছে। আমার প্রতিষ্ঠানে প্রায় 9,000 ক্ষুদ্র উদ্যোক্তা আছে এবং ঢাকাতে প্রায় এর অর্ধেক আছে। আপনার কার্যক্রমটা ঢাকার মধ্যে সীমাবদ্ধ? না, ঢাকা ছাড়াও আমরা 14টা জেলায় কাজ করি। আচ্ছা, কিন্তু কনসেন্ট্রেশনটা ঢাকাতে? ঢাকাতে, ঢাকা বেস, এরপরে আমরা ঢাকার বাইরে আমরা সম্প্রসারণ করেছি, এবং ঢাকায় কিছু এলাকা আছে, যেমন কেরানীগঞ্জ, আপনি নাম শুনেছেন, জিঞ্জিরা, এখানে, হ্যাঁ, এখান থেকে মিনি গার্মেন্টসের তৈরি হয়ে যে প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে সরবরাহ করে, সবচাইতে বড় মার্কেট এখানে। প্রোডাক্টগুলো হয় ওখানে? এখানে সাধারণত প্যান্ট, শার্ট এবং বাচ্চাদের কাপড় বেশি তৈরি হয়, এবং এখান থেকে বাচ্চাদের এবং খুব লো কস্টে যে কাপড়গুলো, এটাকে মিনি গার্মেন্টস বলা হয়। মিনি গার্মেন্টস থেকেই হয়, এবং তারা যারা মহাজন তারা এরকম মিনি গার্মেন্টস তাদের থেকে তৈরি করে নেয় এবং সাব কন্ট্রাক্ট দিয়ে, এবং তারা তাদেরকে সরবরাহ করে চাহিদা অনুযায়ী। আপনারা অর্থায়ন করেন কাদেরকে, ওই উদ্যোক্তাদেরকে নাকি মহাজনদেরকে? না, আমরা উদ্যোক্তাদের, এবং এদের কারো এইরকম ছোটো ছোটো কারখানা আছে, কারো 10টা মেশিন, কারো 15টা মেশিন। শুরুতে তারা আমাদেরকে, যারা আমাদের ঋণী, ক্ষুদ্র ঋণী, প্রথমে তারা হয়তো একটা মেশিনের জন্য ঋণ নিয়েছে, এবং সেই একটা মেশিন দিয়ে তারা অর্ডার তাদের কাছ থেকে নিয়ে, মহাজনের অর্ডার নিয়ে তারা মাল সরবরাহ করেছে। পরবর্তীতে তারা যখন তারা পরীক্ষিত সদস্য বলে আমাদের কাছে প্রমাণিত হয়েছে, এবং তখন আমরাও চেষ্টা করি তাকে আর আপগ্রেড করে তাদেরকে ক্ষুদ্র বেশি পরিমাণ ঋণ দিয়ে। কিরকম কত পর্যন্ত লোন দেন আপনারা? এবং এটা 2-3 লাখ টাকা পর্যন্ত। আমার মনে হয় আপনারা বোধহয় আরো বেশি দেন। আমাদের 10 লক্ষ টাকা পর্যন্ত, 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ আছে। আপনাদের বোধহয় বাধা নেই? না, আমরা 5 লাখ টাকা পর্যন্ত দিই। সন্তোষ চন্দ্র পাল, সেটা হলো যে আমরা দেখলাম যে আব্দুল খালেক 10,000 টাকা থেকে আরম্ভ করেছে। এখনো কি যদি কেউ আপনাদের কাছে আসে ঋণ নেওয়ার জন্য ক্ষুদ্র উদ্যোক্তার আওতায়, সেটা কি 10,000 টাকা থেকে? না না, আমাদের এখন মাইক্রো ক্রেডিটের অনেক ধরনের ডাইভার্সিফিকেশন প্রোডাক্ট হয়েছে। সেখানে আরএমসি যেটা আগে ছিল, রুরাল মাইক্রো ক্রেডিট, সেটাতে আমরা আগে কিছু ব্যান্ডিংস বেঁধে দিতাম। এরা হচ্ছে টেস্টেড উপকার, টেস্টেড উপকারভোগী, পরীক্ষিত, সেই উপকারভোগী। ট্র্যাক রেকর্ডটা অনেক ভালো, তার ট্র্যাক রেকর্ড সে আমাদের এখানে 17 বছর ধরে আছে। আচ্ছা, এবং সে 10 লক্ষ টাকা পর উপযুক্ত? হ্যাঁ, উপযুক্ত। কিন্তু প্রথমে কাউকে আপনাকে 10 লক্ষ টাকা? না, আমরা প্রথম এখন উদ্যোক্তা হিসাবে সর্বোচ্চ 1 লক্ষ টাকা আমরা প্রথম তাকে দিয়ে থাকি, প্রথম দফায় 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা, তারপর আস্তে আস্তে, তারপর আস্তে আস্তে তার অবস্থা বুঝে, ট্রানজেকশন বুঝে, তার ব্যবসার গতি প্রকৃতি বুঝে আমরা 10 লক্ষ টাকা পর্যন্ত দিতে চাই। মূল বিষয়টা হলো যে আসলে এই সমস্ত উদ্যোক্তা তাদের যথেষ্ট দক্ষতা আছে, তাদের সিনসাইটি আছে, এবং তাদের শুধু পুঁজির অভাব।
এবং আমরা সেই পুঁজি সবটাই তাদেরকে করছি। আচ্ছা, এই পুঁজির জন্য কি তারা কি ব্যাংকে যেতে পারে না? ব্যাংকে গেলে অনেক তাদের ব্যাংকের যে পদ্ধতি এটা জানেন নিশ্চয় যে সেখানে তাদেরকে মর্টগেজ দিতে হয় এবং এই ব্যাংক ঋণ পাস করার জন্য অনেক ধর্ণা দিতে হয়, ফলে এটা সহজে সেখানে হয় না এই কাজটা। জনাব সন্তোষ চন্দ্র পাল, ব্যাংক ঋণের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে, আমরা যে সমস্ত উদ্যোক্তাগুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে ঋণ সহযোগিতা দিচ্ছি, তারা বেশিরভাগগুলাই গ্রামীণ এলাকার উদ্যোক্তা, মূল শহরের ব্যবসায়ী এরকম উদ্যোক্তা না। জনাব হাসনাত সাহেব যেটা বলেছিলেন সেটা হচ্ছে তার শহরের দৃষ্টিভঙ্গি থেকে, আর আপনি কিন্তু বলছেন আপনি গ্রামীণ। জি, আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে। গ্রামেও তো ব্যাংক আছে। যারা উদ্যোক্তা তাদের আসলে একাডেমিক যে ব্যাকগ্রাউন্ডগুলো এটা খুব সীমিত, অনেকেরই থাকে না। তারা অনেকে হয়তো নামমাত্র লিখতে পারে অথবা কেউ হয়তো প্রাইমারি সেকশন পর্যন্ত লেখাপড়া করে, যার কারণে ব্যাংকে যেতে গেলে তার যে একটা সাহস দরকার, উৎসাহ দরকার, এটা তার নিজের থেকে সে ফিল করে। আপনি বলছেন 17 বছর যাবত এই আব্দুল খালেক আপনার সাথে জড়িত। জি, তাই 17 বছরের কি সেই সাহসটা তৈরি হয়নি? এখন এখন গ্রাজুয়ালিতে হচ্ছে। 17 বছর আগে আর 17 বছর পরে খালেক কিন্তু এক না স্যার। সেই 17 বছর তার যে চেঞ্জ এখন সে ওই ব্যাংকে টিটি করে, তারপরে ব্যাংকের ডিডি করে। এখন যদি তার ভিতরের অংশটুকু আমরা জানি যে টোটাল ব্যবসাটা সে কীভাবে পরিচালনা করে, সে একজন ম্যানেজার নিয়োগ দিছে, এই ম্যানেজার সে এই যে ঢাকার ইসলামপুর, পাটোয়াটুলি, মগবাজার এই সমস্ত জায়গা থেকে সে কাপড়ের রোল কিনে নেয়, কিনে নিয়ে সে বাড়িতে বসে প্রোডাকশান করে করে জাস্ট স্থানীয় যে করটিয়া একটা বৃহৎ মার্কেট আছে সে মার্কেটে কাপড়টা নিয়ে যায়, জাস্ট স্যাম্পল হিসাবে নেয়। সে 8-10টা স্যাম্পল নেয়, ওখানে জাস্ট স্যাম্পল দিয়ে সে বায়ার কালেক্ট করে, বায়াররা তার বাড়িতে এসে মাল ডেলিভারি নিয়ে যায়। এই যে একটা চ্যানেল, এটা কিন্তু স্যার পর্যায়ক্রমে তৈরি হয়েছে। দেখা গেছে যে তারা আগে মহাজনকে মাল সরবরাহ করতো, এখন তারা নিজেরাই দোকান নিয়ে তারা নিজেরাই মার্কেটিং করে বিক্রি করছে। জনাব হাসনাত সাহেব, আপনার এলাকার যে বৈশিষ্ট্যরা সেখানে তো অনেক ভাষমান লোকও আছে। জি, তা এটা কি আপনার জন্য খুব ঝুঁকিপূর্ণ না? না, আমাদের জন্য এটা আমরা ঝুঁকিপূর্ণ। তাদের সঙ্গে গ্রামে যদি আব্দুল খালেক তার একটা নিজস্ব বাড়ি আছে, সবাই ওখানে স্থায়ী, সবাই চেনে, বংশ পরম্পরা তার ওখানে থাকে, কিন্তু আপনি যখন ঢাকা শহরের আশেপাশে কাজ করেন, আমরা জানি ঢাকার আশেপাশে তারা সাধারণত অস্থায়ী, বিভিন্ন জায়গা থেকে চলে এসেছে, তো সেই ক্ষেত্রে আপনার এটা যখন সে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যায় তখন তার এটা তো একটা চলমান, তার জীবন ধারণের জন্য একটা চলমান প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত, কাজে এটা সে আমাদের জন্য কোনো সমস্যাই হয় নাই এবং এখানেই সে মোটামুটিভাবে স্থায়ী হয়ে যায়। ধন্যবাদ, আমরা একটু বিরতিতে যাবো। শুধু দর্শক মণ্ডলী, আমরা একটি বিরতিতে যাবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। সুধী দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা বিরতিতে যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম কিভাবে এই ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে আইডেন্টিফাই করা হয়। আর জনাব হাসনাত সাহেব, সেটা আমরা বলছিলাম যে ঢাকা শহরের কথা, যে তাদেরকে আইডেন্টিফাই করা, তাদেরকে এত বড় ধরনের পুঁজি দেওয়াটা কতটুকু ঝুঁকিপূর্ণ মনে করছেন আপনারা? প্রথমে তারা তো আমাদের ক্ষুদ্র ঋণ গ্রহণ করে এবং এক্ষেত্রে মাঠ কর্মকর্তা এবং শাখা ব্যবস্থা তাদের সুপারিশের ভিত্তিতে এবং তাদের একটা ট্র্যাক রেকর্ড থাকে, তাদের যে অতীত যে পারফরমেন্স সেটাকে নির্ভর করে, সেটার উপর নির্ভর করে পরবর্তী ঋণের পরিমাণ। এবং এটা বোধহয় আরেকটা জিনিস দেখেন যে আপনার উদ্দেশ্য তো আসলে দারিদ্র্যবিমোচন, ওই লোকটা দারিদ্র্যের দূর হচ্ছে কিনা, দারিদ্র্যের সীমার থেকে তার আপগ্রেডেশন হচ্ছে কিনা এবং তার পাশাপাশি আরও কর্মসংস্থান সৃষ্টি করছে কিনা, এটা একটা বড় বিষয়। আমাদের এটা বেশি গুরুত্ব দিয়ে থাকে, আলটিমেট এটা অর্থনীতিকেই বড় ভূমিকা রাখছে আর কি, অর্থনীতির চাকা যে ঘুরছে এবং আর নগর অর্থনীতি সেখানে তারা বড় ভূমিকা অবদান রাখছে। ধন্যবাদ জনাব সন্তোষ চন্দ্র পাল। আমরা জানি যে টাঙ্গাইল জেলার সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে আমাদের সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস। আপনারা প্রায় 6,000 কোটি টাকা এই পর্যন্ত মাঠ পর্যায়ে বিতরণ করেছেন। আপনারা মজুরি ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টিতে কী ধরনের অবদান রাখছেন? যে আমাদের মাইক্রোফাইন্যান্সের 3 ক্যাটাগরির বরাবর নিয়ে আমরা কাজ করি। একটাকে আমরা যেটাকে আলট্রা পুয়র বা অতি দরিদ্র, আরেকটাকে আমরা মডারেট পুয়র,
বা সাধারণ গরিব বলি, যেটা 50 ডিসিমেল পর্যন্ত জমি বা একটা সংখ্যার আওতায় তাদেরকে আমরা নেই। আর এর উপরে একটা আছে স্থানীয় গ্রামীণ উদ্যোক্তা শ্রেণী। আচ্ছা, আর সম্প্রতি আমরা কিছু স্থানীয় উদ্যোক্তা নিয়ে আমরা কাজটা করছি। তো যেখানে আলট্রা পূর্ণিয়া কাজটা শুরু করি সেখানে সকর্মসংস্থান এবং তাদের কনফিডেন্সটা আমরা প্রথম তৈরি করার চেষ্টা করি, তাকে বিভিন্নভাবে মোটিভেশন দিই, অ্যাওয়ারনেস রেজিং করি, তার স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ট্রেনিং আমরা দিই এবং তাকে প্রথম খুব নমনীয় শর্তে সামান্য কিছু ঋণ দেওয়া হয়। ওটা গেল আল্ট্রাপোর্টদের, আল্ট্রাপোর্টদের জন্য। মডারেটপোর্টদের জন্য, মডারেটপোর্টদের জন্য আরেকটু আরেকটু আপস্কেলে একটু ট্রেডিশনাল লোন, যেটা বেশিরভাগ উইকলি ইনস্টলমেন্টে সে পেমেন্ট দেয়, কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো প্রশিক্ষণ দিই। এই যে আব্দুল খালেকের মাধ্যমে আপনারা বিশাল অবদান রাখছেন, 45টা পরিবারের কে বাঁচার সুযোগ, কর্মসংস্থান সুযোগ তৈরি হয়েছে। ঠিক এই যে 36,000 মাইক্রো এন্টারপ্রেনর রয়েছে, ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছে, তারা আসলে কতগুলো, এখানে আমাদের একটা স্যার স্টাডি আছে যেটা অ্যাভারেজে আমরা দেখছি অন্তত 6 থেকে 7 জন কর্মসংস্থান হয়। আচ্ছা, এক একটা এটাকে 6 দিয়ে পূরণ দিলে আমরা ওই সংখ্যাটা পেয়ে যাবো, প্রায় 1.5 লক্ষের কাছাকাছি স্যার আমাদের এই সংখ্যাটা আছে কর্মসংস্থানের। এই যে একটা বিষয় যেটা বললো যে প্রতিবেদন আমরা দেখলাম যে 15,000 পর্যন্ত তারা মাসিক পারিশ্রমিক পাচ্ছে, এটা কীভাবে সম্ভব হচ্ছে? এটা স্যার আসলে কি, প্রথম যখন এই বিশেষ করে মিনি গার্মেন্টসে প্রথম যারা শ্রমিক হিসাবে আসে, প্রথম তারা একেবারেই প্রভিশন পিরিয়ডে আসে, প্রথম এক দুই মাস জাস্ট শিখে, এরপরে যখন সে কাজটা শিখে ওঠে তখন তাকে মাসিক বেতনে নেওয়া হয়। প্রথম 1-2 মাস কোনো বেতন দেওয়া হয় না, শুধু কাজটা শিখে নামমাত্র কিছু খাবার পয়সা দেয়। 2-3 মাস পরে কাজটা যখন সে শিখে ওঠে তখন তাকে একটা মাসিক বেতন দেয়। 1-1.5 বছর পরে যখন সে একটু আরেকটু আপগ্রেড হয় তখন সে প্রোডাকশানে যায়। এই প্রোডাকশানটা হয়েছে স্যার সুপার স্টেজ, তারপরে একটা ধাপে ধাপে, হ্যাঁ ধাপে, যখন সে প্রোডাকশানে যায় দক্ষতার সঙ্গে, যখন সে প্রোডাকশানে যায় তখন স্যার তার ইনকামটা বেড়ে যায়। যেমন আমরা মিস্টার খালেকের ফ্যাক্টরিতে বেশিরভাগ প্যান্ট তৈরি করে, তারা জিন্সের প্যান্ট, গ্যাবার্ডিনের প্যান্ট, এই প্যান্টগুলো প্রত্যেকটা প্যান্ট তৈরি করতে তারা 25-30 টাকা মজুরি পায়। একদিনে কয়টা প্যান্ট? একদিনে স্যার 30টা পর্যন্ত তারা তৈরি করতে পারে। আচ্ছা, এখন